Michelangelo. Oh! এটা বিখ্যাত ব্যাপার মহারাজ ওয়ার্ক অফ আর্ট আই সি আমাদের বডি হচ্ছে ওয়ার্ক অফ আর্ট একটা মন্দির আর মাসলগুলো তার মধ্যে সব কারুকার্য আপনি কেমন আছেন? এই করোনার মধ্যে যখন সবাই মানে অসুস্থ, আপনি আপনি এখনো ফিট রেখেছেন? আমি নিজেদের রেগুলার ব্যায়াম করি, যোগাসন করি, তাদের ভগবানের দয়া আমার করোনা কাজ করতে পারেনি। হ্যাঁ, সেটাই আমার পরম সৌভাগ্য। আমি রেগুলার ব্যায়াম করে যাই, রেগুলার। বডি বিল্ডিং শুরু করতে আমার বডি বিল্ডিং শুরু হয়েছে, আমি ক্লাস সেভেনে পড়ি, তখন থেকে আমার বডি বিল্ডিং শুরু হয়েছে। প্রথমে সাঁতারে, এবং আমাদের সরকার লাইনে বিনস্টিং আছে, সরকার লাইনে আমাদের একটা ব্যায়ামাগার ছিল, আগে ব্যায়ামাগার ছিল, ওর নাম তরুণসঙ্গ ব্যায়ামাগার। হ্যাঁ, সেখানে যে দেখবেন যে আমার শরীরের গঠনটা চেঞ্জ হয়েছে। আমি খুব রোগা ছিলাম, আমার যখন বুকের ছাতি ছিল 28 ইঞ্চি, কল্পনা করা যায় না, ছোটো চেয়ার ছিল আমার, তখন দেখলাম যে আমি আগে যে আমার চেয়ারে একটু পরিবর্তন হয়েছে। সেই দিকে আমি একটু পেয়ে গেলাম যে না, ব্যায়ামটা করলে শরীরটা একটু ভালো লাগে, দেখতে ভালো লাগে। সেই থেকেই আমি যে ধরলাম এখনও চালিয়ে গেলাম। আমার তো খুবই চ্যালেঞ্জিং ছিল, তার কারণ কি আমি ছোটবেলা দেখেছি যে কোনো কিছুই করি, মানে যে কোনো কম্পিটিশনে করি বা যে কিছু করি, তোমার বাবাই তো আছে, হ্যাঁ মহন্ত আছে, তুমি তো করবেই। এই যে জিনিসটা আমার মধ্যে বিরাট একটা মতহীনতা আমার সৃষ্টি করেছিল, মানে আমি যা করবো সবই বাবার জন্য, তাহলে আমি যদি কিছু দেখি আপনি পুরোটাই নিজের এফোর্টে করছেন। হ্যাঁ, লোকে ভাবতে যে সবই আমার বাবাই করে দিয়েছে, বাবার জন্যই হচ্ছে। হ্যাঁ, মহন্ত রায় তোর আমার ভাই সান, মহন্ত রায় এই আমার এখানেই আমার দেখাতে হবে লোকেদের যে মধ্যস্থায় ছাড়াও মলয় কিছু করতে পারে, সেটাই আমার ভগবানের দয়া আমি করতে পেরেছি। যে এখন লোকে বলতে পারছে যে মহাদশরায় ছাড়াও মলয় গুরুময় বাচ্চি হয়েছে, বিশ্বশ্রী গুরুময় বাচ্চি হয়েছে, এটা সমস্তটাই আমাদের আমার শ্রদ্ধেয় গুরুদেব মানিকদা বা সত্যজিৎ রায়, আপনার ওই জেঠুগুলো ডাকি, এত ফেমাস একটা ডিরেক্টর, ওনার কাছে যে আমি করতে পেরেছি এবং এই চ্যালেঞ্জটা যে উনি আমাকে অ্যাকসেপ্ট করার সাহস দিয়েছে, মানিক জেঠুকে কত ছোট থেকে চেনে না? মানে কি মানিক দাকে বা সত্যজিৎ দাকে আমি সিনেমা ফিল্মা দেখেছি, হ্যাঁ চিনতাম না, সিনেমার নাম শুনেছি, পেপারে দেখেছি, ওই তো বিশাল ব্যাপার, সবাই চেনে ওনাকে, মানে ক্লোজ দিয়ে দেখা আমার কোনো সৌভাগ্য হয়নি। আমাকে সৌভাগ্য করে দিয়েছে আমাকে সত্য সৌমিত্র চ্যাটার্জি। সৌমিত্রদা আমাদের, আমি মেয়েটাকে বলেছি এটা, আমাদের বাড়িতে আসতেন বাবার কাছে ব্যায়াম ব্যায়াম করতে, বাবাও যেত যোগাসন ব্যায়াম করতে, উনি খুবই ডেডিকেটেড ছিলেন, মানে শরীরচর্চা করতে। আচ্ছা,
বিগত দিনে প্রিন্সটাদের মধ্যে সবাই উত্তম কুমার সঞ্জিত তো বললাম তারপর বিকাশ রায় সবাই তারপর সুজিতা সেন বাবার কাছে ব্যায়াম ট্যাম শিখতেন সেগুলো সবাই ট্রেনার সবাই বাবার কাছে আর বিশ্বজিৎ বাবু আমাদের আমার কাকার বিয়েতে তো সবাই ওনারা এসে ভাই যাকে সেটার কথা পরে সমুদ্রদা আমার মনে হয় এই বইটা করার সময় বোধ হয় সত্যিকার সমুদ্রদাকে বলেছিল যে আমার বডিবিল্ডার দরকার দেখো না আমার মনে হয় সেই তখনই সমুদ্রদা বাবাকে ফোন করে এরকম ব্যাপার আমি সুবিধে বলা এরকম ব্যায়াম ব্যায়াম করছে তা আপনি এই সত্যি সত্যিকার চাইছে আপনি জানতে ইচ্ছা করে স্যার যখন আপনি মিস্টার এশিয়া হলেন বা যখন মিস্টার ইন্ডিয়া হলেন ঠিক আছে মানে ওই যে পাওনাটা যে মনতোষ রায় ছেলে ঠিক আছে পুরো দুনিয়া জানে মনতোষ রায় মিস্টার ইউনিভার্স তার ছেলে হয়ে আপনি মিস্টার এশিয়া হলেন মিস্টার ইন্ডিয়া হলেন ওই ফিলিংটা কী রকম মানে ওই ফিলিংটা তো দারুণ দারুণ আমার লেগেছিল যে আমি মনতোষ রায় যোগ্য ছেলে হতে পারছি না এই একটা বিরাট আমার মনের মধ্যে গর্ব অনুভব করতাম করি এখনো করি আমি তো ভাবি যে এরকম কোনো ভারতবর্ষে বা ওয়ার্ল্ডে কিছু আছে কি না যে লাইক বাবা যেমন যতটা উঁচুতে উঠেছে ছেলেও তার উঁচুতে উঠতে লাইক ফাদার লাইক স্যার হ্যাঁ আমার মনে হতো এটা খুব কমই আর রেয়ার আছে আমি সেই জন্য আমার নিজেকে খুবই গর্ব অনুভব করি যে আমি একমাত্র লোক যে লাইক ফাদার লাইক স্যার যেমন নাকি আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি হল বা জওহরলালের মেয়ে ইন্দিরা গান্ধী হয়েছিল আমিও মহেন্দ্র রায়ের ছেলে মলয় রায় হতে পেরেছি আমি আমাকে বা আমার দেশের সরকার পশ্চিমবঙ্গ আবার আমাদের ইন্ডিয়া সরকার কতটা নিয়েছে যাই না আমাদের সেরকম রিসেপশন দেয়নি আমরা আমার যে এই যে জিমটা আপনারা দেখছেন সমস্ত কিন্তু আমি নিজের পয়সা করেছি আমার আমি এক ইচ্ছা করে কাজ করতাম প্রাইভেট ব্যাচাইতে সেখান থেকে ডিআরএস দিয়েছিলাম সেখান থেকে যা আমি পুঁজি পেয়েছিলাম আমার বাবার কাছে সাহায্য দিয়ে এই জিম ব্যাগ করেছি সরকার থেকে আমি অনেকবার চেষ্টা করেছি যে আমার এই সাহায্য দেওয়া হোক কিন্তু ওনারা দেননি আপনার একটা ক্ষোভ থেকে যাচ্ছে যে বিরাট ক্ষোভ থেকে যাচ্ছে আমার দেশের যে হ্যাঁ আমি এত বললাম আমার বাবা এত বললো কিন্তু আমাদের দেশের সরকার কিছুই করলো পশ্চিমবঙ্গ সরকার রিসেন্টলি বাবার জন্য একটা আমাদের সাংবাদিকের কাছে একটা স্ট্যাচু করেছে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে আমাদের এই তৃণমূল সরকারকে ধন্যবাদ ওনার জন্য একটুখানি সাগরের মধ্যে একটা ছোটা কিছু আশীর্বাদ পেয়েছি আমরা আমি চেয়েছিলাম যে বাবাদের একটা রাস্তা করা হোক আমার জীবটাকে একটুখানি ভালো ভালো করে সাজানো যদি অর্থ দেয় কৃত টেবিল টেবিল যদি কেনা পয়সা দিত তাহলে আমরা অনেক কৃতজ্ঞ করে থাকতাম আশা দেখা যায় আশা করা যায় আরও ভবিষ্যতে আরও রেকগনিশন আসবে কিন্তু এটা তো মানে অস্বীকার করা যায় না যে আপনার বা আপনার বাবার দেশের জন্য যে অবদান এটা আনপ্যারালাল ওনার বাবার তো প্রচুর ছাত্র যারা আমাদের বডিবিল্ডিংয়ের ফিটনেসে অনেক বড় বড় নাম করেছে তুষার শীল আছে আরও অনেক অনেক বিলাল দত্ত আছে বিকাশ দত্ত আছে ওনারা বিদেশে আছে এরকম বহু বলছে অঞ্জন মিত্র বহু ছেলে বা মেয়েগুলো অনেক ছেলে আছে সেই রকম বাবার লাইফ টাইমের অ্যাচিভমেন্ট দিতে হবে লাইফ টাইমের অ্যাওয়ার্ড দিতে পারতো আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট কোথায় কিছুই করলো না ওরা কিছু নিজের লোকজন নিয়ে করছে দেশের জন্য কিছু করতে হবে যারা বিয়ে করেছে তার জন্য কিছু করুক তবে তো দেশে সেই গভর্নমেন্টকে লোকে ইয়ে ভাববে হ্যাঁ ভালো কাজ করছে আমরা আশা করি যে আপনাদের এই চ্যানেলটা আপনাদের এই ইউটিউবটা ছড়াবে সবাই জানতে পারবে সরকারের কানে যাবে এর যদি কিছু কাজ করে দেখা যাক আশা করা যায় যে ভিডিওটা কোনো না কোনো দিন ঠিক সঠিক জায়গায় পৌঁছাবে ইয়েস আর সেইভাবেই আপনার সেই যোগ্য মূল্য আপনি হয়তো পাবেন আশা করবো আশা করবো আশা করা যায় হ্যাঁ আশা করবো যে বাবা যখন মিস্টার ইউনিভার্স হয়ে বিশাল নাম টাম করেছে উনি তিন চার জায়গায় আমাদের ল কলেজে ছিল ফার্স্ট ইয়ার ল কলেজ হারিন হোস্টেল ওখানকার ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ছিলেন সরকারি ইউনিভার্সিটি ওখানে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ছিলেন এবং বহু জায়গায় উনি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ছিলেন এই জন্য বাবা ব্যক্তিগত যোগাসন ব্যায়ামের
ক্লাস ছিল প্রায় সাউথে ছিল তিনটে, আবার নর্থে ছিল তিনটে, গ্রুপ ব্যস্ততার মধ্যে কাটত। এবং সেই সময় বাবার কাছে বহু ওয়ার্মিলিয়ান আসতো এবং ওনার গুরু বিশ্বর ঘোষও আসতেন, নানা রকম ব্যায়াম ট্যাম দেখাতে বা কী করে আরও প্রমোশন করা যেতে পারে বডিবিল্ডিংটা। আগে বডিবিল্ডিংটা অলিম্পিকের সঙ্গে এক জায়গায় ছিল, একটা ফেডারেশনের মধ্যে দুটো ছিল, সেই জন্য যারা বডিবিল্ডার তারা সেরকম অ্যাডভান্টেজ পেত না, সমস্ত অ্যাডভান্টেজ অলিম্পিকটাই নিয়ে নিত। জয়েন্ট কম্পিটিশনে শেষ জেলায় কম্পিটিশন হতো, লোকের পাবলিক থাকতো না, রাত তিনটের সময় কম্পিটিশন শুরু হল, তখন বডিবিল্ডারেরও এনার্জি লাগতো না, আবার যারা দর্শক তাদেরও থাকতো না, সেই জন্য খুব দেখলে ছিল একজন পেত না। আর পাবলিক এন্ট্রি দিতে কিন্তু বডিবিল্ডার, হ্যাঁ, সেই জন্য বাবা সে ইচ্ছে ছিল যে বডিবিল্ডিং এবং ওয়েলিংটা আলাদা করার জন্য, আলাদা আলাদা বডিবিল্ডিং ফেডারেশন করার জন্য, যাতে বডিবিল্ডাররা লাইন লাইনে চলে আসতে পারে পাবলিকের কাছে। সেই জন্য অনেক ঘর পাকড় করে অনেক সরকারের কাছে অনুরোধ বিরোধ যাওয়া আসা করতে, সেই জন্য আমাদের বাবা আমাদের সঙ্গে খুব একটা থাকতে পারতেন না, এত ব্যস্ততা ছিল। সেই সকাল ছটার সময় বেরোতো মোটরবাইক নিয়ে আর রাত্রি যে এই দশটার সময় ফিরত, বিজি মানুষ ছিল, খুবই বিজি মানুষ, উনি একটা পারপাস নিয়ে এগোতেন, মানে হ্যাঁ ওই এই জন্য সংসারে যা ইনকাম করতো তার অর্ধেকটাই ওই ব্যাপারে খরচা করে দিত। বাবা যা এরা বাবা সার্থক করেছে, বড়বিল্ডাররা বড়বিল্ডিং ইন্ডিয়ান বড়বিল্ডিং ফেডারেশন বাবা তৈরি করলো এবং বড়বিল্ডাররা একটা আলাদা লাইন দিয়ে চলে আসতে পারলো, বলছি আমরা কিন্তু সবকিছু বাবার জন্য, সেটা কিন্তু আমাদের বডিবিল্ডার মানাতে পারবো না, দেওয়া হচ্ছে। এই যে এত ন্যাশনাল কম্পিটিশন হচ্ছে, একবার কি প্রতিষ্ঠায় নাম করেছে, একবার ওনার নামে কি অ্যাওয়ার্ড কিছু দিয়েছে, ওনার নামে লাইভ লাইভ কিছু করতে পারবে। আচ্ছা, আপনার বাবার গুরু বিষ্ণুচরণ ঘোষ, যিনি যে ফাদার অফ বডিবিল্ডিং বলা যায় ইন্ডিয়াতে, যিনি প্রথম ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন কলেজ যিনি শুরু করেছিলেন, তার ব্যাপারে যদি কিছু বলেন। হ্যাঁ, বিষ্ণু আর বিষ্ণুচরণ ঘোষ তো আমাদের ভারতবর্ষের প্রথম ব্যায়ামাচার্য উনি হয়েছেন, তার কারণ কি উনি সমস্ত যত বডিবিল্ডার বলুন ওইখান থেকেই উঠেছে, ঘোষ কলেজ, হ্যাঁ বাবা ঘরে গিয়ে করত। তারপর আমাদের আমাদের কমল ভাণ্ডারী, আপনার হিতেন রায়, আরও আরও বহু মেয়েদের মধ্যে রেবারক্ষী, এরকম বহু বডিবিল্ডার আছে মেয়েদের যোগাসন যোগাসন বিদ্যা, আমার বিক্রম চৌধুরী আপনারা জানেন আমেরিকাতে আছে, খুব প্রমিনেন্ট, দেবদত্ত বিশ্বাস, হ্যাঁ এটা না বিষ্ণু বিষ্ণু ঘোষ ওখানে করেছেন, বাবার কাছেও করা যোগ শিক্ষা নিয়েছিলেন, এরা নানা রকম কাজ করেছেন বিষ্ণুদা। আবার বিষ্ণুদার দাদা ছিলেন পরম সহ্য স্বামী যোগানন্দ, হ্যাঁ উনি ক্রিয়াকর যোগী গুরু, উনি গুরুর প্রতি ভালোবাসা, গুরুর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা দুটোই অপরিসীম ছিল। উনি বিষ্ণুচরণ ঘোষ কি বডিবিল্ডিং প্লাস যোগা দুটো, হ্যাঁ দুটোই সে, আচ্ছা যোগাটা পেয়েছে ওনার দাদার কাছ থেকে, আচ্ছা যোগানন্দের কাছ থেকে, আর বডিবিল্ডিং নিজের রক্তের উনি সমস্ত যত বডিবিল্ডার ছিল কমলনাথ নিজের না দবর দবর দুলাল দত্ত দুলাল দত্ত আমার বাবার ছাত্র, এই বড় সব বডিবিল্ডার তো উনি জনক, এখন দেবদত্ত বিশ্বাস, আমার যে বইটা লিখেছি আমি মানে আমার যে জীবনী নিয়ে একটা বইটা পাই, হ্যাঁ প্রতিদিন দেখি, হ্যাঁ এই বইটার মধ্যে এই বইটার মধ্যে সবকিছুই লেখা আছে, কি করে আমি ওনাদের সঙ্গে আমি অ্যাটাচ করলাম। তারপর উনি আমাকে নিয়ে গেল সত্যিকারের বাড়িতে ইউনিভার্সিটিতে, তারপর ওনার সাথে কথাবার্তা হয়ে আমি ওনার বই কাজ করতে সাহস করি। আচ্ছা, তো সত্যজিৎ রায় যখন আপনাকে ডাকলো, ঠিক আছে আপনি গেলেন, তখন কি আপনি অ্যাক্টিং সম্বন্ধে আপনার কোনো জ্ঞান ছিল নাকি উনি শিখিয়েছেন? হ্যাঁ আমার তো আমি তো গেই তো ওনাকে বলে আমাকে বসালো ঘরের মধ্যে, আমি বসলাম, বসে তো আমি ওনার এত বড় লোকের বাড়িতে যাওয়ার মানে বিশাল ব্যাপার, আমি যেন চারদিকে দেখছি দেখলাম চোখ ঘুরি ঘুরি, সত্যি যাই বলেন কি দেখছেন,
এখন দেখুন আমি তো দেখছি কারণ উনি খুব লম্বা ছিলেন না? হ্যাঁ উনি খুব প্রায় ছ ফুট লম্বা, একবারে মানে আর সাত পোশাকে কোনো বালাই ছিল না, এত বড় লোক যে বিশাল বিশাল ভেবেছিলাম বিশাল একটা কিছু থাকবে, খুব সিম্পল সিম্পল একবারে সিম্পল পাজামা আর পাঞ্জাবি পরে আছে আর সিম্পলের মতন আমাকে বলো যে কোনো কি কি জানলাম দাদা আপনি তো এত প্রাইস পেয়েছেন, আমি দেখছিলাম আপনার নিশ্চয়ই প্রাইস পেয়ে দেখতে পাবো সেই আশায় আমি এসেছি, বলটা আপনি এখানে প্রাইসগুলো রাখি রাখি প্রাইসগুলো তো ব্যাংকে রেখে দিচ্ছি। হ্যাঁ বলতে আগেও দেখুন আমি তো কোনো দিন সিনেমা টিনেমা নাটক বাটক কোনো জীবনে করিনি, আমাকে সমুদ্র বলেছে যে আপনার সিনেমাতে এখানে করতে, কিন্তু আমি তো কি পারবো আমি বুঝতে পারছি না, বললো না না তোমার কোনো বুঝতে হবে না, তুমি যেরকম মানুষের সঙ্গে কথা বলছো যেরকম করছো সেরকমই করবে, তোকে আমি না কয়েকটা ছবি তুলে তোমাকে একটা টেস্ট করে দেবো তোমার ফিল্মের সঙ্গে তোমার অ্যাডজাস্ট করা যাবে কি না, উনি ব্যাপারটা আমি আপনাকে সোজা করে দিল। হ্যাঁ হ্যাঁ উনি আমার সঙ্গে যাতে আমি আর নার্ভাস না হয়ে যাই, হ্যাঁ আমাকে ইজি করার জন্য চেষ্টা করছে, আমি পাচ্ছি না আমি দেখে জানি যে জানি অনেক একটা সিন ছিল যে সদস্যকে তুলবো, হ্যাঁ সেই সিনটা আমি দু তিনবার আমি ফেল করেছি, আমাকে সত্যি তুমি যাও বাইরে যাও বাইরে গিয়ে তুমি ঘোরাঘুরি করে মাইটা ফ্রেশ হয়ে যাও, তখন আমাকে ওই ওরা যে ওরা যে বাইরে যারা আছে ওই শুটিংয়ের ওরা টিমের মধ্যে তাই আমি বলতো আগে তুলে প্র্যাকটিস করে দিলাম, ওদের আমি দু দূরে প্র্যাকটিস করে দিতাম, মানে মানুষ তোলা আর ওয়েট তোলার মধ্যে অনেক ডিফারেন্স আছে, হ্যাঁ সেইটা আমি ওদের দিয়ে তুলে দিয়ে আমি ঠিক করে দিয়েছি, সেই জন্য ওরা আমাকে খুব সহযোগিতা করেছে। সন্দীপ রায় নাকি সেদিনকে ওই সেটে উনি খুব ছোট ছিলেন ঘুরে বেড়াতে, হ্যাঁ ঘুরে বেড়াতে উনি ওখানে ওখানে স্টিল ফটোগ্রাফার ছিল, আচ্ছা ক্যামেরাম্যানের সঙ্গে বা সকল সবাই যে করছে তারা স্টিল তুলতে হতো উনি স্টিল ছবি স্টিল ফটোগ্রাফার তুলতে উনি সেটা হেল্প করেছেন, এবং সন্দীপ সত্যি রায়ের সঙ্গে থেকে থেকে আমার ব্যাপারটা বুঝছিলেন, হ্যাঁ সেই জিনিসটা উনি বুঝছিলেন এবং সবসময় আমার সঙ্গে গল্পও করতেন, খুব মাইডিয়া সন্দীপ রায় খুব মাইডিয়া, আমি আমি ডিসাইডি ওনাকে আমার এই বইটা ওনাকে দিয়েছি আমাকে এতভাবে ইয়ে করেছে রিসিভ করেছে চিন্তা করেন খুব বন্ধুর মতো আমাকে। আচ্ছা ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন মলয় রায় বলে কেউ ডাকলো সেটাতে বেশি আনন্দ পান না গুণময় বাসি বলে ডাকলে বেশি আনন্দ? এইটা ভালো বলেছে, না ঠিক কথাই, যখন আমি আমি সেদিকে চলেছি আমি একটা দোকানে ঢুকতে এসেছি একটা ছেলে দাঁড়িয়ে কেটে গেল আমাকে আপনি গুণময় ডাকছেন না মিস্টার বিশ্বজিৎ ডাকছি, তবে আমার আসল নাম এইটা, হ্যাঁ বলে আমি চলে এইটা ওটা খুব বড় পাওনা, এটা না বহুত বহুত পাওনা, আমি আমি তো ভাবি যে সত্যি যায় আমাকে বইটাতে চান্স পেয়ে চান্স দিয়ে হ্যাঁ পাবলিকের মানে আমাদের বাংলার বা কেন ভারতবর্ষের ছেলে মেয়েদের ব্যায়াম করা উৎসব এনেছে, আমাকে অনেকেই বলেছে মানে ফেসবুকে বলো রাস্তাতে বলো যে আপনাকে আপনার ওই বইটা দেখে আমি 17-18 বার দেখেছি আপনার ওই বইটা, যে আপনার দুটো জায়গায় আমি দেখেছি এবং ওই দেখে আমি ব্যায়াম করার উৎসাহ পেয়েছি, এটা শুনে আমার বড় সৌভাগ্য হয় যে আমিও চারটে ছেলে মেয়েদের উৎসাহ দিতে পারি, যেটাকে আমরা ট্রেন সেটার বলি যে আপনি ওই ট্রেনটা হয়তো শুরু করিয়েছেন শুরু করিয়েছি, হ্যাঁ সেটি আমার বড় সৌভাগ্য মানে ভাগ্য যে আমি এই যে অর্জুনা পাঠ পেয়েছি এই যে আমি মিস্টে এশিয়া হয়েছি বা আটবার মিস্টে হয়েছি তাতে না আমার যতটা পপুলারিটি হয়েছে এই সত্যিকার এই জয় বাবা ফেলুনাথ গুরুময় পাচ্ছি রোলটা করে আমার থাউজেন্ড টাইম আমি প্রচার পেয়েছি তার জন্য ওনাকে পরম কৃতজ্ঞ আমার কাছে। স্যার জানতে চাইব যে আপনার পরিবারে এখন কে কে আছে? আমার পরিবারে আমি তো 2000 সালে আমি বিএলএস দিয়েছি, আমি আগে রাজেন্দ্র কাছে কাজ করতাম চাকুর রাজেন্দ্র ট্রেনে, আমার ওয়াইফ মারা গেছে 2000 সালে, আমার আমার মেয়ের বিয়ে হয় 2000 সালে, আমার মেয়ের বিয়ে হয় বসপুকুর আপনার ইয়েতে কসবা বসপুকুরে, আমি এখন আপনার জামাই কি পরে বেরিয়ে যাবে? না আমার জামাই না, আচ্ছা আচ্ছা ও ওজন কোম্পানি সার্ভিস করে, আচ্ছা তা সেই জন্য আমি এখন একাই থাকি, আমার বাবা তো মারা গেছে জানাইনি আপনারা, উনি আমার বাবা এই 4 বছর হলো বা 5 বছর হলো মারা গেছে, সেই জন্য আমি এখন একাই থাকি, একাই থাকি একাই আমার খুব বাজে লাগে একা বাজে, আমার 22 বছর হয়ে গেল আমি একা, আপনি সময় কি করে কাটাতে একা? হ্যাঁ সেটা আমাকে খুবই আমার খুবই বাজে লাগে খুবই মনোরাজ লাগে আমার, হ্যাঁ সেটা খুবই আমার এই জিনটাই আমার সব এখন
আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি একাই থাকি। এই জিমে সব জিমে সকালবেলা আসি, আবার বিকেলবেলা আসি, এই করেই আমার সময় থাকে। এই জিমটা নিয়ে আমার ধ্যান। আপনি বলতেন যে আপনি বিয়ার নিয়ে নিয়েছেন, তাহলে এই জিমটাকে চালিয়ে যাওয়ার জন্য তো একটা পুঁজি দরকার, তো সেটা তো মানে খুবই কষ্টের একটা ব্যাপার। খুবই খুবই কষ্টের, আর এতটা নিজে জীবনটা চালাবার জন্য অফিসে যা পেনশনে তাদের তো খুব একটা তো বিয়ার নয়। আমি আমাদের এখানে অনেকেই আমরা ফ্রিতে ব্যায়াম করে লোকের শরীর চর্চা করলে ইঞ্চু দেওয়ার জন্য, সেই জন্য খুব একটা পুঁজি আমার জমে না। তাও এখন সব জায়গায় এখন মডার্ন ইকুইপমেন্ট, মডার্ন ইকুইপমেন্টের চাহিদা বেড়েছে, সেই জন্য আমাদের যা পুরনো ছিল সেগুলো বিক্রি করে ধার দেনা করে এই কিছু জিমটা আমরা কিনেছি, অ্যাপারেটাস কিনেছি, আরও কিছু কেনার বাকি আছে। এখন আমি চেষ্টা করবো যে সবাইকে অনুরোধ করবো যে কিছু যদি আমাকে সাহায্য করে এই কিছুটা আরও পুঁজি বাড়বার জন্য আমাদের কিছু আরও কিছু মেশিন পত্র কেনা যায়, তাহলে খুব ভালো হয়। অবশ্যই আশা করি এই ভিডিওটা ঠিক জায়গায় পৌঁছাবে, যাতে আপনার এই যে প্রচেষ্টা যে আমাদের ইয়াং প্রজন্মকে একটা বডি বিল্ডিং এর মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, সেটা আপনি আরও সাহায্য পান। বডি ফিট অ্যান্ড মাল্টি জিম ডানলপ মোড়ে, এটি মলয় রায় একটিমাত্র জিম। অগাধ পরিশ্রম আর বিনা কোনো ফান্ডে এই জিমটাকে উনি চালিয়ে যাচ্ছেন। যদি কেউ একটু এগিয়ে আসতে চান তাহলে ওনার খুব বড় সাহায্য হয়। আমি চাই এই টিএসএফ এর এই ভিডিওর মাধ্যমে ওনার কাছে সেই সাহায্যটি পৌঁছে যাক।